तुषार दास, अभी तुषार दास रावण चैनल। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो। প্রথম বিষয়টা হলো আমার প্রচন্ড ভয় লাগছে, বিষয়টা হয়েছে যে আমি কোথা থেকে শুরু করবো আমি বুঝতে পারছি, মানে আমি টোটালি কনফিউজ হয়ে গেছি, আমি কি বলবো কি বলবো বলবো যে আমি 3 বছর ধরে ইউটিউবে এসেছি, যাকে দেখে না আমি 3 বছর, যাই হোক আমাকে এখানে শেখানো পর্ব চলছে যে কিভাবে আমি বলবো যে আরে দাঁড়া সাহসটা আনি আগে। তো যেই কারণের জন্য এখানে এসেছি আমি এখন মোটিভেট হয়ে গেলাম, কারণ রাহুল দা ফোন করে বললো ভাই আমি আসছি। রাহুল দা মানে ইয়েস ইয়েস, রাহুল দা মানে বোকাচন্দ্র। না না, প্রথমে আমি অনেকটাই ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয়টা কেটে গেছে ভাই, এখন ব্লগ করব। তো দাদা আসছে, দাদা আসার পরেই কথা বলছি। না ভাই 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 দাদা আস কি না, প্রথমত আমি ব্লগটা স্টার্ট করতে ভয় পেয়েছিলাম, তো তারপর দেখলাম যে ভয় পেয়ে কিছু হবে না ভাই, ভয়টাই আমাদের জয় করতে হবে। তো দাদা আমি ব্লগ ছেড়ে দেবো, আমি বিশ্বাস করতে পারছি না দাদা এসছে, তুষার কেঁদে দিয়েছে, যাকে দেখে তুষার ইউটিউবে এসেছিল 3 বছর বাদে সে দাদার সাথে দেখা হয়েছে, তোমরা সবাই ছেড়ে মানে তোমার যখন কত 25,000 সাবস্ক্রাইবার জানি জানি, আমি তখন থেকে আমি আমার প্রথম থেকে একদম ফার্স্ট থেকে যারা সাপোর্ট করছিল অনেককে, মানে অনেকে আছে তাদের মোটামুটি প্রায় টুকে সবাইকে মনে আছে মানে দেখা যাবে। আর যদি খারাপ লাগে তাহলে মানে নিজেকে যদি একটু অন্যরকম মনে হয় যে না আমাকে একটু লুকটা একটু ভালো দিতে হবে, তাহলে এই নিজের দিকেই তাকাবো। আচ্ছা ঠিক আছে, আমি হাসছি তোর থেকে বেশি, সেটা দেখ তোর থেকে বেশি। আমি এই যে ব্লগটা প্রথম থেকে মানে এই এখনো তোতলে যাচ্ছি আমি, এই যে কাঁধে হাতটা দেখছো না, এটাই আমার কাছে অনেক পাওয়া। তো ফাইনালি গাইস মিট করে ফেলেছি আমার দাদা, আমার ইন্সপিরেশন, যাকে দেখে আমি ইউটিউবে এসেছি। প্রথম থেকেই বলি আমার প্রতিটা ভিডিও কিউএনএ থেকে শুরু করে আমি সব জায়গায় বলি যে আমি কাকে দেখে এসেছি। আমার তো হেভি লাগছে শুনতে, তো বল কেমন লাগছে? আমার তো হেভি লাগে, আমি সত্যি বলি ওর ভিডিও আমি দেখি অনেক আগে থেকে, দেখো সবাই কথা হয় সব কিছু, এবার পার্সোনাল জিনিস বলবো না, মানে ও ভালো ভিডিও বানাচ্ছে, ভালো বানা কীভাবে, আর ও অনেকটা পথ তো বাকি রয়েছে, অনেক কিছু করা বাকি রয়েছে, করুক সেইভাবে, যেটা ব্লগে সাজেশন দেবে ভালো কথা, ব্লগ কীভাবে করতে পারি। তো আসলে আমি দাদার জন্য একটা স্পেশাল গিফট এনেছি, যেটা মানে দাদার হাতে ছোঁয়া পেলে হয়তো একটু অন্যরকম। আমার আমি দেখাচ্ছি ভাই, ব্যাপারটা হচ্ছে এটাকে গিফট বলে না, এটাকে গিফট বলে না, এটা লাইক এটা আমার আমার তো একটা হিংসে হচ্ছে, ওর সিলভার প্লেট বাটন চলে এসেছে, এবার আমি দেখে ভাবছি আমার পরবর্তী এরকম একটা বাক্স কবে আসবে, ও আমাকে এগুলো ও আমাকে লিস্টে পড়ানোর জন্য এখানে। না 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 না, দেখো আমি আমি এটা পেয়েছি, আমি মজা পেয়েছি, ঠিক আছে আমি মজা পেয়েছি, বাট আমার মজাটা আরও একটু ভাগ করে নেবো, যে যার জন্য ভাই আমি মানে আমি কিছু বলার নেই, ওটা খুলবো, এটা আলাদা রকম একটা ফিলিং দেয়, মানে আমি সেকেন্ড টাইম হাতে নিচ্ছি তো আমার তাও ভালো লাগছে সেমভাবে, আমার ক্ষেত্রে ছিল না তো জানলার পাশে ওয়াইফাই নেটওয়ার্কের জন্য জানলার পাশে রেখেছি, সারাদিন বাঁচিয়ে রেখেছি তো ডেটাগুলো, তারপর গরমকাল ফ্যান চালিয়েছে, এবার যে ফ্যানের আওয়াজটা আসছে শশা করে আওয়াজটা হচ্ছে, হট করে 15-20 মিনিট কথা বলার পর ফোনটা অফ হয়ে গেছে। আমি তখন সবাইকে একটা মিথ্যা কথা বলেছিলাম, আমি এখানে বলি আমি বলেছি আমার ফোনটা ইয়ে হাত থেকে পড়ে গেছে, বাট পড়েনি, আমার ফোন হয়েছে অফ হয়েছে, 1 সপ্তাহ খুলিনি, অন্য একজনের ফোন থেকে আমি স্ট্যাটাস ফ্যাটাস দিয়েছি, আমার দোকানে ছিল দোকান থেকে দিয়েছে, তারপরে ফোনটা বাজে অবস্থা, প্রেগনেন্ট ছিল ফুলে গেছিল ফোন, ফুলে আমি দেখেছিলাম তার জন্মদিনে বেশ তুমি দেখাচ্ছিলে ফোনটা, লাইক পাওয়ার ব্যাংকে গুজে ভিডিও করতো আর ফোন হয়ে যেত আগুন, তো তারপর তো আস্তে 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 এখন আপডেট হয়েছে সব কিছু, ক্যামেরা হবে আরও হবে ওরও হবে, ব্যাপারটা হচ্ছে একই রকম ব্যাপারটা পথ, এবার ও একটু পিছন থেকে শুরু করেছে, আমি একটু আগে থেকে শুরু, একদম এটা ঠিক, বয়সের দিক থেকে আমি এগিয়ে, আমি 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 আমার এইটুকুনি মনে আছে, এইদিকে এইদিকে প্লিজ এইদিকে স্যার, হ্যাঁ
তো আমার মনে আছে আমি যখন প্রথম দাদার ভিডিও দেখেছিলাম তখন 25,000 সাবস্ক্রাইবার হয়েছিল, 25,000। তো আমি সেদিন প্রথম দেখে না আমি স্কুলে গেছি, স্কুলে গিয়ে আমি বলছি ভাই বোকাচন্দ্রকে চিনিস? হ্যাঁ, আজকে নতুন ভিডিও দেখলাম। এবার আমি আমার মনে আছে আমার ব্ল্যাক বোর্ডের উপর বড় করে বোকাচন্দ্র সাবস্ক্রাইব বোকাচন্দ্র দেখেছি। আমার শুভম বলে একটা বন্ধু আছে, শিবম বলে, ও ফার্স্ট ওই দিনই দেখেছে। এবার দেখে এসে আমার দুজনের মধ্যে ঝামেলা হয়েছে, কি আগে দেখেছি, আমি দেখেছি, আগে দেখেছি। সেই থেকে ওইখানে করলাম। এবার আমার মনে আছে আমি বলছি না আমি ইউটিউব চ্যানেল খুলবো, তোমাকে দেখে তোমার কথা বলার স্টাইল আমার এত ভালো লেগেছে, মানে আমি এত মোটিভেটেড না সত্যি, এটা সবার ভালো লাগছে। তো আমি আমি দেখে দেখে কি হয়েছে, আমি ভিডিও বানাবো। এবার কি করবো, বাড়িতে আমি অতটা স্পেস নেই আমার, আমি ভিডিও করতে পারি না দাদার মতো। তো আমি কি করি, আমার একটা বন্ধু আছে রণজিৎ, তো আমি দাদার কিউএন এর পার্টটা, কিউএন এ মানে 50,000 তখন কিউএন এ করেছিল, এবার তখন কিউএন এর পার্টগুলো কেটে কেটে আমি আমাদের স্কুলের ভিডিওটা করেছিলাম। আর স্কুলের ভিডিওটাই বাইরে দেখেছিল। চন্দ্রগুরুর ফুল ফর্মটা কি তুমি জানো, যেটা চন্দ্রগুরুর মধ্যেও তুমি লিখিয়েছো, যার জন্য মানে বলো আমাকে লোকে চিনছে বা চিনেছে, আমি তাকে আমার মধ্যে রাখবো। মানে বোকাচন্দ্রে চন্দ্র আর গুরু, মানে আমি দাদার কাছে সব কিছু শিখেছি আর আমি সবার কাছ থেকেই শিখি, ঠিক আছে? সেই জন্য ওই জিনিসটা দিয়ে খুললাম। আর রোস্টিং জিনিসটা এখন বাড়িতে অতটা পছন্দ করে না, বাট ব্লগ আমার মা প্রতিটা ব্লগ দেখে, আমার বাবা দেখে। আমি আগের থেকে আগে, এখন তো রোস্ট ভিডিও তো হয় না, ওই ইয়ে ভিডিওগুলো বানাই, কি বলো ওটাকে, ওই র্যান্ড ভিডিও, মানে একটা টপিক ওগুলোই বেস্ট করা, সেখানে বেশি একটা ননভেজ কিছু বলতে হয় না, ওগুলো ভালো লাগে। লাইক দেখে দেখে আমার দেখতে বাবা তো ব্লগগুলো তো দেখে, আর কিছু কিছু ভিডিও আমার সামনে দেখে না, ফোন রয়েছে কানে হেডফোন দিয়ে কি দেখছে। আর সেক্ষেত্রে আমার ইচ্ছে ছিল যে আমার বড়ো, যার বয়সে বড়ো, অফিস থেকে বাড়ি আসছে, তারাও আমার ভিডিওটা দেখে খুশি হোক। তো সেই টার্গেটটা এখন আমার ফিক্স হয়ে যায়। আমার মোটামুটি 50+ এজের উপরে 10% লোক দেখে, ওটা আমার বাড়ানো টার্গেট ছিল, বেড়েছে আরও ইন ফিউচার বাড়বে। তো অনেক গল্প হলো, এবার ফাইনালি বাড়িটা দেখা গেল, আমার অ্যাড্রেসটা না দেখলে গেল হলো, ঠিক আছে? তো এটা খুলে অ্যাড্রেস দেখে ফেললে বাড়ি চলে আসবে আমার, যায় ভাই। না না তুমি তুমি প্লিজ প্লিজ প্লিজ, ও ভাই এটা তো, এটা তো আমি পেয়েছিলাম অলমোস্ট 1.5-2 বছর হতে চলছে। তুষার দাস, আমি তুষার দাসের আমার চ্যানেল, এই জিনিসটা একটা আলাদা ব্যাপার, এমন না আলাদা মজা আছে, বিশাল টাকা পয়সার দিক থেকে বিশাল দামি কিছু, কিন্তু তার একটা রেসপেক্ট মজাই, মানে কেতে আগর কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিশ মে লাগ জাতি হ্যায়। আপ সবনে মুঝে মেরি চাহত সে মিলা দিয়া, থ্যাঙ্কস, থ্যাঙ্কস ভেরি মাচ, আই ফিল লাইক দি কিং অফ দি ওয়ার্ল্ড। তোরা কি খাওয়া হয়ে গেছিস? খাওয়া হয়ে গেছিস? তো আসলে আমি এসেছি, আমি কাউকে জানাইনি, কারণ যে আমি যদি একজনকে বলি আরো একজন আসতে যাইবে, কারণ দাদার ফ্যান সবাই, আমরা ফ্যান না, ফ্যান না, না 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 না, ফ্যান বলতে সুইট হ্যাঁ এটাই ভালো লাগে, ভালো তো লাগারই কথা। আরো ভাইয়ের ভাইয়েরটা রয়েছে হাতে, এতটা আনন্দ আমি ভাই কখনো পাইনি, কারণ মানে আমি 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 এক্সপ্লেন করতে পারবো না। তো ওখানে একটু দাদারা বসবো, একটু আড্ডা মারবো, দেখা যাক কী হয়। তো আসলে সিলভার প্লে বাটনটা সব দাদাদের দেখালাম, রাহুলদার সব বন্ধুরা এসেছে, তো একটা আলাদাই ভাই মোটিভেট হলো, আর দাদাও অনেক কথা বলছে। মানে প্রথমটা কেমন লাগছে, মানে ভাই ভাইয়ের ভাইয়ের চ্যানেলে এসছো কেমন লাগছে জোরে বলো? খুব ভালো লাগছে, আজকে তুই একটা মানে পাড়ার ক্লাবে ভাষণগুলো দেয়, পাড়ার ক্লাবে ভাষণ দেয় না, তো ইতিমধ্যে আমাদের খুব ভালো লাগছে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রথম খাওয়ার। হ্যাঁ আমার খুব ভালো লাগছে, ইতিমধ্যে আমি এখানে এসেছি, সবার সাথে দেখা করলাম, বেশ ভালো লাগছে। ভাই যেভাবে কাজ করছে ভালো কাজ করছে, এবং আগামী দিনে ভালো কাজ করবে, তোমার 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 সেই প্রাঙ্কটা আমি আজও ভুলবো না, নে ভাই তুই দিতে ভালো পছন্দ করিস না, নে এই তো ক্যামেরা রাখবো। আরে ব্লগ করতে গেলে আমি রাখছি, হ্যাঁ খেয়ে নিই তারপর ব্লগ করবো, কারণ ভাই দাদাদের কথা শুনতে হবে, বলে পেটান পড়বে, তো খাওয়া দাওয়ার পরে
কথা হচ্ছে আমি শুটলকার তো যাই হোক মানে এত ছবি তুলেছি ভাই মানে আমার মেমরি ফুল হয়েছে হ্যাঁ মেমরি ফুল হয়ে গেছে তবুও মানে মেমরি ফুল করতে রাজি আছি আমি তো আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে তো শেয়ার না আগে লাইক করতে হবে আর তুমি কিছু বলো আমি তো বললামই তো ভাই ভালো কাজ করছে এবং প্রথম থেকে সাপোর্ট করতাম এখনো করছি এবং করবো তোমরাও করো একদম আর স্যার ভালো কাজ করবে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে কাজ ভালো না লাগলে সাবস্ক্রাইব একদম কাজ ভালো লাগলে করতে হবে তো আর দাদার চ্যানেল লিংক দুটো চ্যানেলের লিংক ডেসক্রিপশনে রয়েছে ওটা প্লিজ অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করে রেখেছে তো যাই হোক সাবস্ক্রাইব করুন এই 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 মানুষটাকে দেখেই কিন্তু আমি ইউটিউবে এসেছি আর বাকিটা হয়তো অন্য প্রেমে অন্য একদিন হবে এবার তুষার সাথে ভালো করে একটা কোলাব আমি কারোর সাথে এখনো কোলাব করিনি তো এই কাছের মানুষ দেখতে ও মাই গড ঠিক আছে বাই টাটা গাইস হ্যালো